গ্রাম্য বাস্তুদেবী মা জগৎগৌরী ও বাবা মণিরাজ পুজো অনুষ্ঠিত হল। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত মণ্ডল গ্রামে মা জগৎগৌরী পুজো ও বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের পুজো। পুজো আনুমানিক 700 বছর ধরে হয়ে আসছে বলে জানান পুরোহিত। বিশেষভাবে এই পুজোকে ঘিরে সকল ধর্মের মানুষজন অংশগ্রহণ করেন। মণ্ডল গ্রামের মা জগৎগৌরী মূল মন্দিরে পুজো হওয়ার পর চতুর্দোলায় চড়ে বিশেষ পুকুর স্নান করে সন্ধ্যাবেলায় মূল মন্দিরে পুনরায় এসে পূজিত হন। পাশাপাশি বাবা মণিরাজ বামুনিয়া গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুজো গ্রহণ করেন সন্ধ্যাবেলায়। পুজোর পরের দিন বৃহস্পতিবার মণ্ডল গ্রাম থেকে মা জগৎগৌরী চতুর্দোলায় করে বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের সঙ্গে বিবাহের জন্য আসেন, কিন্তু বিবাহ হয় না। প্রবাদ বাক্যে আছে যে, কানাকোণে গুদাবর, বিয়ে হবে না, ঘর ফিরে চল। বামুনিয়া গ্রামে বিবাহ উপলক্ষে বাবা মণিরাজ বিশেষ পুজো পাঠের আয়োজন হয় বলে জানালেন পূজা কমিটির তরফ থেকে। পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠেন পার্শ্ববর্তী প্রায় 25টি গ্রামের বাসিন্দারা। এই পুজো কতদিন ধরে হয়ে আসছে? এই পুজোটা কখন হয়? এটা কত বছর ধরে হয়ে আসছে পুজোটা? আর এই মায়ের ইতিকথা যদি কিছু জানা থাকে বলুন। আগামীকাল একটা পাশের গ্রামে আগামীকাল মা যাবেন বামুনিয়া গ্রামে মণিরাজের প্রত্যেক বছরই হয় অনুষ্ঠানটা?